এরই মধ্যে 2020 সালের 29 এপ্রিল একটি এভারেস্টের সমান উল্কাপিণ্ড প্রায় পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে গেছে। যদিও এই গা ঘেঁষার দূরত্ব ছিল 57 লক্ষ কিলোমিটার, অথবা পৃথিবী ও চাঁদের দূরত্বের 15 গুণ। পৃথিবী প্রতিদিন 100 টনেরও বেশি ধূলিকণা এবং বালির আকারের কণা ধ্বংস করে দেয়। প্রায় বছরে একবার একটি অটোমোবাইল আকারের গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডলে আঘাত করে একটি চিত্তাকর্ষক অগ্নিপিণ্ড তৈরি করে এবং পৃষ্ঠে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে যায়। প্রতি 2000 বা তারও বেশি বছর পরে একটি ফুটবল মাঠের আকারের উল্কা পৃথিবীতে আঘাত করে এবং ওই অঞ্চলে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে। আর প্রতি কয়েক মিলিয়ন বছরে এমন একটি বস্তু পৃথিবীতে আছড়ে পড়ে যা পৃথিবীর সভ্যতার হুমকির পক্ষে যথেষ্ট। পৃথিবীর বুকে পড়ে এরা যে গভীর খাঁদ তৈরি করে তাকে বলে ইম্প্যাক্ট ক্রেটার্স বা অভিঘাত খাঁদ। এই খাঁদগুলি কোটি কোটি বছর আগে ঘটে যাওয়া গ্রহ বা উপগ্রহের সংঘর্ষের সাক্ষ্য বহন করে। ইতিহাসের সবচেয়ে বড় 8টি উল্কাপাত। কারা কারা খাতটি রাশিয়ার নেনেটসিয়াতে অবস্থিত। এই কাঠামোটি প্রায় 8 কোটি বছর আগে সংঘটিত বড় আকারের মহাজাগতিক বিপর্যয়ের ফলাফল। জমিটি একটি বিশাল উল্কাপিণ্ডের সাথে সংঘর্ষ করেছিল। তারপর 65 কিলোমিটারেরও বেশি ব্যাসের এই বিশাল খাদ তৈরি হয়। ভ্রমণকারীরা যদি এই আশ্চর্যজনক ইম্প্যাক্ট ক্রেটারটি দেখতে চায় তাহলে তাদের জটিল পথ দিয়ে আসতে হবে। কেবলমাত্র ব্যক্তিগত হেলিকপ্টার দিয়েই সেখানে পৌঁছানো সম্ভব। মরোকোয়েং, দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমির নিচে এই মরোকোয়েং অভিঘাত খাতটি অবস্থিত। এটি প্রায় 14.5 কোটি বছর আগে 5 থেকে 10 কিলোমিটার ব্যাসের একটি গ্রহাণু দ্বারা গঠিত হয়েছিল। এর ব্যাস 70 কিলোমিটার। 2006 সালে বিজ্ঞানীরা এখানে 2500 ফুট গভীরে গ্রহাণুর কিছু টুকরো আবিষ্কার করেন। এর কয়েকটি টুকরো লন্ডনের সায়েন্স মিউজিয়ামে রাখা আছে। আক্রাম্যান, ভূতাত্ত্বিকেরা অনুমান করেছেন প্রায় 59 কোটি বছর আগে একটি বিশাল গ্রহাণু দক্ষিণ অস্ট্রেলিয়ায় আঘাত হানে। এই আঘাতের ফলে যেই বিশাল গর্ত তৈরি হয়েছিল তার অবশিষ্টাংশ বর্তমানে লেক আক্রাম্যান নামে পরিচিত। এটি দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি ছোট এবং অগভীর লবণাক্ত হ্রদ। আক্রাম্যান একটি জটিল অভিঘাত খাত। উল্কাপাতের ফলে সৃষ্ট খাতগুলি সাধারণত বাটির মতো হয়ে থাকে, কিন্তু আক্রাম্যানের একটি জটিল পৃষ্ঠ রয়েছে। এই গর্তটি 90 কিলোমিটার বিস্তৃত। ম্যানিকুয়াগান, এটি কানাডার কিউবেকে অবস্থিত। 22 কোটি বছর আগে 5 কিলোমিটার ব্যাসের একটি উল্কার প্রভাবে এই কাঠামোটি তৈরি হয়েছিল। এখন এটি ম্যানিকুয়াগান জলাধার হিসাবে পরিচিত, যা ছড়িয়ে রয়েছে 1942 কিমি এলাকা জুড়ে। সৃষ্টির পর থেকেই ম্যানিকুয়াগান ক্র্যাটার জলে পূর্ণ, ফলে আজ মানুষ এটিকে একটি স্নিগ্ধ হ্রদ হিসাবে উপভোগ করে। এর কেন্দ্রস্থলের দ্বীপটি রেনে লেভাসিওর দ্বীপ নামে পরিচিত। পপিগাই, রাশিয়ায় অবস্থিত এই অভিঘাত খাদের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হলো হীরে। প্রায় 3.5 কোটি বছর আগে সাইবেরিয়ার কার্বন সমৃদ্ধ গ্রাফাইট শিলা অঞ্চলে একটি উল্কাপাত ঘটেছিল এবং এর প্রভাবে প্রচুর চাপ এবং তাপমাত্রা গ্রাফাইটকে হীরায় রূপান্তরিত করে। প্রভাববিন্দুর চারপাশে একটি গোলার্ধের আকারে প্রায় 1 থেকে 2 কিলোমিটার পুরু হীরা বহনকারী শিলার একটি সেল তৈরি করেছে। এই গর্তটি 100 কিলোমিটার প্রশস্ত এবং হীরার বিশাল মজুদ ধারণ করে। এই হীরেগুলি সাধারণত 0.5 থেকে 2 মিলিমিটার ব্যাসের হয়, যদিও কয়েকটি ব্যতিক্রমী নমুনা 10 মিলিমিটারেরও পাওয়া গেছে। এই হীরেগুলি সাধারণ হীরের থেকে 58% বেশি শক্ত। এগুলি শিল্পে ব্যবহার হতে পারে, তবে রত্ন হিসাবে অনুপযুক্ত। সাডবারি,
কানাডার অন্টারিওতে অবস্থিত এই সাডবারি ক্র্যাটারটি আনুমানিক 185 কোটি বছর আগে তৈরি হয়েছিল। তখন এই খাঁজটি 260 কিমি পর্যন্ত ছড়িয়েছিল। এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম অভিঘাত খাঁজ এবং কানাডার অন্টারিওর একটি প্রধান ভূতাত্ত্বিক কাঠামো। চিকসুলু, এই খাঁজটি মেক্সিকোর ইউক্যাতান পেনিনসুলার নিচে সমাহিত। এর কেন্দ্রটি চিকসুলুপ শহরের নিকটবর্তী অঞ্চলে অবস্থিত এবং এর থেকেই এই গর্তটির নামকরণ করা হয়েছে। এটি গঠিত হয়েছিল আনুমানিক 6.5 কোটি বছর আগে, যখন প্রায় 11 থেকে 81 কিলোমিটার ব্যাসের একটি বৃহৎ গ্রহাণু বা ধূমকেতু পৃথিবীকে আঘাত করেছিল। একটি বহুল স্বীকৃত তত্ত্ব হল এই উল্কাপাতের প্রভাবেই বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন হয় এবং পৃথিবী থেকে 75% উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। এতে নন অ্যাভিয়ান ডাইনোসরসও ছিল। এই উল্কার প্রভাব ডাইনোসরসগুলিকে নিশ্চিহ্ন করে দেয়। অনুমান করা হয় যে গর্তটির দৈর্ঘ্য 150 কিলোমিটার এবং এর গভীরতা 20 কিলোমিটার। এটি পৃথিবীতে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম নিশ্চিতভাবে প্রমাণিত অভিঘাত খাঁজ, যদিও এর পুরোটা মেক্সিকোর নিচে সমাহিত। একমাত্র এর শীর্ষ শিখর অক্ষত এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য সরাসরি অ্যাক্সেসযোগ্য। ব্রেড ফোর্ট, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত এই খাঁজটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় ইম্প্যাক্ট ক্রেটার। একে ভেন্ডেফোর্ট ডোমো বলা হয়। আনুমানিক 200 কোটি বছর আগে দক্ষিণ আফ্রিকার টেবিল মাউন্টেনের চেয়েও বড় একটি উল্কাপিণ্ড বা গ্রহাণু এই খাঁজটি তৈরি করেছিল। এটি তৈরি হওয়ার সময় প্রায় 300 কিলোমিটার জুড়ে ছিল, কিন্তু সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমানে 70 কিলোমিটারে পৌঁছিয়েছে। 2005 সালে ব্রেডফোর্ড গম্বুজটি ভূতাত্ত্বিক স্বার্থের জন্য ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকায় যুক্ত করা হয়েছে।